চলো বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাসিং পাওয়া ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। তোমাকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটি কী নিয়ে হতে পারে, ঠিক আছে। তো আজ রাত 12টা ইভেন্টে কিন্তু কী কী আসতে হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে এখনই বলে দেবো 101% গ্যারান্টি দিয়ে, ঠিক আছে। তো বন্ধু, তোমাদেরকে বলছি যদি চ্যানেলে নতুন হো, এই বন্ধুর চ্যানেলটা যদি তোমাদের থেকে ভালো লাগে থাকে দেখে, যদি মনে হয় সাবস্ক্রাইব করলে পরবর্তীতে কিছুটা দেখতে পারবা নতুন নতুন নিউজ, কিন্তু ফ্রি ফায়ার কিন্তু সবার আগে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধু, তোমাকে বলছি যদি তুমি চ্যানেলে নতুন হো সাবস্ক্রাইব করো, আর পারলে একটা লাইক দিও। আজকে ভিডিও লাইক রাখলাম 7000টা, ঠিক আছে। তো এই টু জেড ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু কিছুই বুঝবে না। রাত 12টার ইভেন্ট কী কী আসতে হচ্ছে 100% গ্যারান্টি কিন্তু তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো। ইয়া, 7000 লাইক কমপ্লিট করতে কিন্তু ব্যাপার না, তোমরা যদি একটা করে লাইক দাও। তো কথা বাড়াবো না, চলো স্ক্রিন উপর দেখিয়ে দিই তোমাদের নতুন নতুন কী ইভেন্ট আসতে চলেছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে স্ক্রিনের উপর যে একটা ড্রেস, ঠিক আছে। তো এখানে কিন্তু মানি হিস্টের একটা ড্রেস, তো ইভেন্টটা কিন্তু তোমরা আজ রাত 12টার পর দেখতে পেয়ে যাবে। তোমরা অনেকেই জানো যে আজ রাত 12টার পর কিন্তু মানি হিস্ট ইভেন্ট আসবে, ঠিক আছে। তো মানি হিস্ট ইভেন্টে কিন্তু এই ড্রেসটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, তোমরা ফ্রিতে অথবা যে কোনোভাবে, ঠিক আছে। তো এই ড্রেসটা কিন্তু তোমরা দেখতে পাবে, এছাড়া কিন্তু তোমরা লবির মধ্যে কিন্তু এই ড্রেসগুলো দেখতে পাবো অনেক সময়, ঠিক আছে। তো এই ড্রেসগুলো কিন্তু অ্যাড করেছিল, এখন কিন্তু তোমরা গেমের মধ্যে একটা ইভেন্টে দেখতে পেয়ে যাবা। তো নেক্সট ইভেন্টে কি আসবে তোমাদেরকে এইটাও তোমাদেরকে বলে দেওয়া উচিত, কেননা তোমরা কনফিউজে থাকতে পারো। তো বন্ধুরা, তোমরা কিন্তু আজ রাত 12টাও কিন্তু মানি হিস্ট ইভেন্টটা দেখতে পেয়ে যাবে, কেননা অনেকেই জানো হয়তো জানো না। তো মানি হিস্ট ইভেন্টে কিন্তু ওই ড্রেসটা দেখতে পেয়ে যাবে, তোমাদেরকে এখনই বলে দিলাম। তো বন্ধু, এর পরবর্তী ইভেন্টে কি আসতে চলেছে, ঠিক আছে। তো বন্ধুরা, পরবর্তী ইভেন্টটা দেখলে কিন্তু খুবই একদম চমকে যাবে, কেননা চমকে যাওয়ার মতো একটা ইভেন্ট আসতে চলেছে। তো বন্ধু, তোমাকে বলছি দেখো এখানে যে একটা গ্লোয়াল স্কিন, এই গ্লোয়াল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই যে এখানে যে দেখো হচ্ছে গ্লোয়াল স্কিনটা কীভাবে ফ্রিতে পাবা, দেখো এখানে দেখো কতগুলো টোকেন দিয়েছে, এখানে টোকেন দিয়ে কিন্তু আমি এক্সচেঞ্জ করে কিন্তু এই গ্লোয়াল স্কিনটা নিয়ে নিতে পারবো একদম ফ্রিতে। তো ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে এইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে ইয়ার একটা লাইক দিয়ে দাও। দেখো এখানে যখন নাকি তুমি গেমে যাবা, তো যার পর দেখতে পারো এখানে দেখো এই যে টোকেনগুলো আছে, তো এই টোকেনগুলো তোমরা কীভাবে পাবো তোমাদেরকে বলে দিচ্ছি। মোট 120টা টোকেন এখানে কিন্তু প্রত্যেক দিন লগ ইন কিন্তু করে ইভেন্ট নিতে পারবা, ঠিক আছে। যখনই নাকি প্রথম দিন লগ ইন করলাম, দেখো এখানে একটা টোকেনের সাথে দুটা টোকেন কিন্তু মোট 4টা টোকেন কিন্তু পেয়েছি। দেখো এখানে যে এই স্টার টোকেনটা আছে, তো এই স্টার টোকেনের সাথে কিন্তু এই টোকেনটা পেয়েছি, ঠিক আছে। তো এই টোকেনটা কিন্তু মারাত্মক, এই টোকেনগুলো কিন্তু মোট এখানে কিন্তু 120টার মতো টোকেন আছে, মেবি 120টা থেকে কোনো কিছুটা কম আছে। তো এখন কিন্তু এক একদিন কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু ইভেন্টগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো লগ ইন মেবি এটা কিলো হতে পারে, এখানে কিন্তু আমি আরবি লেখাটা এতটা বুঝতে পারতেছি না। তো এখানে লগ ইন হতে পারে, কিলো হতে পারে, মোট কিন্তু 120টা টোকেন। তো 120টা টোকেন হওয়ার পর তোমাদের কী করতে হবে, এখানে দেখো এই যে গ্লোয়ালটা আছে না, তো এই গ্লোয়ালটা কিন্তু তোমরা কিন্তু সকলে কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তো এই ফ্রিতে পাওয়ার সম্ভাবনাটা কেন তোমাদেরকে বলছি, দেখো এই ফ্রি ফায়ার সার্ভার কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভার কিন্তু এখনো পর্যন্ত কোনো একটা গ্লোয়াল ফ্রিতে দেয়নি। তো বন্ধুরা, আমি কেন বলছি যে এই গ্লোয়াল স্কিনটা ফ্রিতে দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এই গ্লোয়াল স্কিনটা ফ্রিতে দেওয়ার সম্ভাবনা আছে, কারণ ফ্রি ফায়ার আমাদেরকে এখনো পর্যন্ত কোনো গ্লোয়াল স্কিন ফ্রিতে দেয় না, যদিও সমাজ আগে দিয়েছিল এটা তোমরা অনেকেই জানো। তো এই গ্লোয়াল স্কিনটা কিন্তু পরবর্তী ইভেন্টে কিন্তু আমাদেরকে অ্যাড দেওয়ার সম্ভাবনা খুবই সম্ভাবনা আছে, কেননা বাইরে সার্ভার কিন্তু এটা অ্যাড দিয়েছে। এটা কিন্তু পরবর্তী ইভেন্টে দেখতে হবে আজ রাত 12টা পর না, ঠিক আছে। তো ইভেন্টটা কিন্তু মারাত্মক কিন্তু হতে চলেছে, যদি চলে আসে কিন্তু মারাত্মক হয়ে এই গ্লোয়াল স্কিন কিন্তু সবাই নিয়ে নেবে, যেটা নাকি 500 টাকা প্রভাবে নিয়েছো, তোমাদের কিন্তু খুব বড় একটা লস হয়ে আছে, ঠিক আছে। এখানে কিন্তু টোকেন দিয়ে কিন্তু আমরা এই গ্লোয়াল স্কিনটা কিন্তু নিয়ে নিতে পারবো পরবর্তী ইভেন্টে যখন আসবে, ঠিক আছে। তো এখন পরবর্তী ইভেন্টে কি আসবে আমি তোমাদেরকে বলে দিই। দেখো এখানে যদি লাক রইলে চলে যায়, চলে যাওয়ার পর এখানে এরকম একটা ইভেন্ট কিন্তু তোমরা পরবর্তী ইভেন্টে দেখতে পাবো। এছাড়া কিন্তু দেখো ডায়মন্ড রোল কিন্তু আমাদের শেষ হতে চলেছে, এখানে কিন্তু পরবর্তী ইভেন্টে কিন্তু দেখো এরকম একটা লাক রয়েল চলে আসবে। আলতো ফালতো অনেকগুলো জিনিস থাকবে, অনেকটা প্যান্ট আছে। দেখো এখানে যে এই যে ড্রেসটা আছে, এই ড্রেসটা কিন্তু আমাদেরকে পরবর্তী ইভেন্টে কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো এখানে যদি চেয়ারিং মুডটা দেখতে হচ্ছে, এই ইভেন্টটা কিন্তু আমাদেরকে অনেক আগে চলে গেছে, এখানে তো আবার যদি ইভেন্ট আছে তাহলে কিন্তু এরমভাবে একটা ইভেন্ট চলে আসবে, ঠিক আছে। তো এখানে যদি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে, এখানে কিন্তু অনেকগুলো ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে যদি ইমোট ড্রেসগুলো নিতে চাও, ঠিক আছে। তো এখানে প্রায় অনেকগুলো খরচ করতে হবে। তো দেখে নিলে কী কী ইভেন্ট আসতে হচ্ছে পরবর্তীতে। নেক্সট তোমাদেরকে বলে দেবে ইনকিউবেটারে কী ইভেন্ট আসবে, ঠিক আছে, পরবর্তী ইনকিউবেটারে কী ইভেন্ট আসবে। তো বন্ধু, এখন আমি তোমাদেরকে বলে দিই যে পরবর্তী যে ম্যাজিক কিউব বান্ডেলে কী আসতে পারে, ঠিক আছে। তো পরবর্তী ম্যাজিক কিউবে যেগুলো আসবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলে দেবো যে কী কী আসতে পারে। তো দেখো এখানে যে প্রথম তোমাদেরকে দেখে নিই যে প্রথম কী কী আসছে, ঠিক আছে। তো প্রথম দেখো এখানে যে এই বান্ডেলগুলো দেখছো, এগুলো কিন্তু সবগুলো ডায়মন্ড রোলের বান্ডেল, ঠিক আছে। তো এখানে যদি এখান থেকে শুরু করে এখানে দেখো, এইটাও কিন্তু ডায়মন্ড রোলের বান্ডেল, এইটাও কিন্তু ডায়মন্ড রোলের, এইটাও ডায়মন্ড রোলের, পুনরাবার এখানে যতগুলো জিনিস আছে এখানে কিন্তু সবগুলো ডায়মন্ড রোলের, ঠিক আছে। এখানে কিন্তু ওরা কোনো রিয়ার আইটেম অ্যাড করছে না। তো পরবর্তী ডায়মন্ড রোল বান্ডেলে কি ম্যাজিক
কিউবে কি আসতে পারে তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী ম্যাজিক কিউবে তোমরা যে জিনিসটা দেখতে পারবে সেটা হচ্ছে গিয়ে এই যে বান্ডেলটা দেখতে হচ্ছে, ঠিক আছে তোমাদেরকে বলে দিই। তো এই যে বান্ডেলটা দেখতে হচ্ছে ডায়মন্ড রোলে, যে এই বান্ডেলটা বর্তমানে যে বান্ডেলটা চলছে ডায়মন্ড রোলের মধ্যে দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু আমাদের সার্ভার, এটা কিন্তু এই দুইটা কিন্তু বান্ডেল কিন্তু তোমরা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যে এই যে এখন যে এখন যে পড়ানো আছে যে বান্ডেলটা, এটা কিন্তু পরবর্তীতে কিন্তু তোমরা ম্যাজিক কিউবে দেখতে পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো এখন যে দেখতে হচ্ছে এখানে কিন্তু পরবর্তীতে কিন্তু ম্যাজিক কিউবে দেখতে পেয়ে যেতে পারো, কারণ প্রত্যেকটা কিন্তু সবগুলো কিন্তু ডায়মন্ড রোলের বান্ডেল, ঠিক আছে। তো দুইটা বান্ডেল তোমাদের আসবে, একটা হচ্ছে এই যে বান্ডেলটা, ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো। তো দেখো যে এখানে যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, তো এই বান্ডেলটা কিন্তু তোমরা কিন্তু পরবর্তীতে ডায়মন্ড রয়্যালে সরি ম্যাজিক কিউবে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো দুইটা সেলার অ্যান্ড মেয়ার কিন্তু দেখতে পেয়ে যেত। এছাড়া কিন্তু যে এই মেয়েটা যে কাটানার স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদেরকে পরবর্তীতে কিন্তু টপ আপ আসবে, ঠিক আছে। তো এখন দূরে একটা কাটানার স্কিন অ্যাড করে দিয়েছে, এটা কিন্তু অনেক পুরনো কাটানোর মতো দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু এটা কিন্তু নতুন যে লেজেন্ডারি কাটানার স্কিন, তো এটা কিন্তু তোমরা পরবর্তী ইভেন্টে দেখতে পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো পরবর্তী ম্যাজিক কিউবে কিন্তু এই দুইটা ড্রেস তোমরা দেখতে পেয়ে যাবে 101% গ্যারান্টি, ঠিক আছে। এছাড়া কিন্তু ওরা কিন্তু অন্য একটা জিনিসও দিয়ে দিতে পারে, তবে আমি বলতে পারি না, যেহেতু প্রত্যেকটা জিনিস কিন্তু ডায়মন্ড রয়্যালে একটা ম্যাজিক কিউবে দিচ্ছে, এই জন্য কিন্তু তোমাদেরকে আমি বলেছি যে এই পরবর্তী মিনিটে আসতে পারে, ঠিক আছে। তো দেখো তুমি এক স্ক্রিনবারে একটা ম্যাজিক ড্রেস দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাইরের সার্ভারে। এছাড়া কিন্তু ওরা কিন্তু কোনো রেয়ার ড্যাম অ্যাড করে না, তো এই দুইটা বান্ডেল থেকে কিন্তু তোমরা ম্যাজিক কিউব কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। যেহেতু দেখো বাইরের সার্ভারে, যেহেতু দেখো আলাদা আলাদা কিন্তু ম্যাজিক কিউবের রেয়ার রেয়ার আইটেম কিন্তু ম্যাজিক কিউবে দেয়, আর আমাদের সার্ভার কিন্তু রেয়ার আইটেমগুলো ম্যাজিক কিউবে দেয় না, ঠিক আছে। তো আলতু ফালতু বান্ডেল কিন্তু আমাদের সার্ভার কিন্তু ম্যাজিক কিউবে দেয়, ঠিক আছে। তো এখানে এজন্য কিন্তু আমরা বলতে পারছি না যে বাইরের সার্ভারের জিনিস আমাদের সার্ভারে চলে আসবে। তো ম্যাজিক আমি এটুকু বলতে পারি যে এই এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ তোমাদের হাতের সামনে, এটা কিন্তু আমাদের আমার কাছে অলরেডি আছে, এটা কিন্তু তোমরা ম্যাজিক কিউবে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এছাড়া কিন্তু দেখো এখানে যে স্ক্রিন উপরে একটা ড্রেস দেখতে পাচ্ছ ম্যাজিক কিউবের, তো এটা কিন্তু ফ্রি ফায়ারে কিন্তু মাত্র একটা ড্রেস যদি আসে, এটা মেবি আজ থেকে প্রায় 2-3 মাস লাগবে টাইম। তো ম্যাজিক কিন্তু 2 মাস পরে পরে কিন্তু আমাদেরকে ম্যাজিক কিউব বান্ডেল চেঞ্জ হয়, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমি এখানে কিন্তু ম্যাজিক কিউব একটা জমিয়ে রেখেছি। এছাড়া কিন্তু আমার কাছে 83-এর মতো 1 গিগ আছে, ঠিক আছে, যেগুলো নাকি আমি আরেকটা ম্যাজিক কিউব নিয়ে নিতে পারবো। এছাড়া কিন্তু আমি ডায়মন্ড রোলে বান্ডেল কিন্তু কিনে কোনো লাভ নেই, যদি পরবর্তীতে কোনো ম্যাজিক কিউবের নতুন বান্ডেল চলে আসে এখন, এজন্য কিন্তু আমি নতুন কিন্তু ম্যাজিক কিউব আসার কিন্তু বসে আছি, ঠিক আছে। তোমরা এখানে যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ আজ রাত 12টার পর কিন্তু ডায়মন্ড রোলে আমাদের চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে। তো ডায়মন্ড রোলে কিন্তু আমাদের নতুন একটা বান্ডেল চলে আসবে, এখানে ডায়মন্ড রোলে কী আসবে, তো এখানে কিন্তু 12টা কিন্তু তোমাকে দেখিয়ে দিতে পারি। আর এখনও তোমাদেরকে জাস্ট একটা ধারণা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আজ রাত 12টার পর কিন্তু ডায়মন্ড রোলে যে তোমরা মানিস্টের যে ড্রেসগুলো দেখতে পাও এগুলো কিন্তু একটা আসতে পারে, ঠিক আছে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি না, এছাড়া কিন্তু আমি তোমাদেরকে রাত 10টার পর কিন্তু তোমাদেরকে 101% গ্যারান্টি দিয়ে কিন্তু নতুন যে ডায়মন্ড রোল এটা কিন্তু তোমাকে বলে দেবো, ঠিক আছে। তো ইয়ার কি করতে হবে, ইয়ার যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এতটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছো, আর আমি অনেক কষ্ট করে বানিয়েছি ভিডিওটা তোমাদের জন্য, অতগুলো নিউজ জোগাড় করতে হয়েছে, ঠিক আছে। তো এগুলো 4-5 দিন ধরে জোগাড় করতে হয়েছে, 100% কনফার্ম হয়ে যে ইভেন্টগুলো আসবে কিনা, ঠিক আছে। তো ডায়মন্ডে কিন্তু নতুন একটা ড্রেস চলে আসবে, এটা তোমাদেরকে বলে দেবো আজ রাত 10টার আপডেটের পরে। আর যারা যারা এখন একটা ভিডিওর মধ্যে লাইক দেনো, তোমাদেরকে একটা রিকোয়েস্ট লাইক দাও, যদি চ্যানেলে নতুন হোক তোমাদেরকে একটা রিকোয়েস্ট করে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমাদের প্রত্যেকটা নিউজ ফ্রি ফায়ার সবার আগে পেয়ে যাবা।